এই বাংলা ভাষী সমস্ত মার্ভেল ফ্যান, অগাথা অল অ্যালং এর এপিসোড 3 এর নাম থ্রু মেনি মাইলস অফ ট্রিক্স এন্ড ট্রায়ালস। এবং এই এপিসোডে 3 বছর পর মার্ভেল স্টুডিও কনফার্ম করলো মাল্টিভার্স সাগার ম্যাজিক্যাল ডিমন মেফিস্টো চরিত্রটি আসলে যে এমসিইউ ক্যাননের অংশ। সেই 2021 সালে এয়ার হাওয়া ওয়ান্ডা ভিশনের সময় থেকে আমরা মেফিস্টোর প্রত্যাশায় বসেছিলাম, অবশেষে আমাদের চাওয়া পূরণ হলো। এছাড়া এপিসোড 3 তে আমাদের স্পষ্ট করে বলা হয়েছে উইচ রোডে আসলে কি কি ঘটবে, অগাথার ছেলে নিকোলাস স্ক্র্যাচের সাথে কি ঘটেছে। পাশাপাশি মার্ভেল স্টুডিওর স্প্যানিশ ইউটিউব চ্যানেল ভুল করে অনেক বড় একটা স্পয়লার আমাদের দিয়ে ফেলেছে এই সৃষ্টি সম্পর্কে। এই সব কিছু নিয়ে ডিটেইলসে বলবো, তবে এজন্য আপনাকে অবশ্যই আগে মূল এপিসোডটি দেখতে হবে। আমি ধারাবাহিকভাবে এপিসোডের গল্প বলে যাব না। মূল ভিডিও শুরুর আগে এক্ষুনি একটা লাইক ঠুকে দিন প্লিজ, যেন বাংলা ভাষী সমস্ত মার্ভেল ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে। অগাথা অল অ্যালং এর এপিসোড 3 শুরু হয় লাস্ট এপিসোডের একদম শেষ থেকে। চারজন পাওয়ার হারানো উইচ, একজন রহস্যময় টিনেজার এবং নিরীহ মিসেস শ্যারন যাত্রা শুরু করেন উইচ রোড ধরে। এই রোডের নিয়ম হল ফুল ও পাতা বিছানো মেইন রোডটি ছাড়া অন্য কোনো দিকে পা দেওয়াই যাবে না। যদি কেউ রোডের বাইরে যায় তার সাথে কি ঘটতে পারে তার উদাহরণ প্রথমেই মিসেস শ্যারনের সাথে আমরা হতে দেখি। দ্বিতীয়ত, এই উইচ রোড সবার দক্ষতা ও এক্সপার্টিজের উপর পরীক্ষা নেবে। এক এক এপিসোডে আমরা এক এক ধরনের টাস্ক দেখতে পাবো, যে টাস্কগুলো একের পর এক পূরণ করতে পারলেই সবশেষে এসব পাওয়ার হারানো উইচদের ইচ্ছে পূরণ হবে এবং এরা নিজেদের পুরাতন পাওয়ার ফিরে পাবে। তৃতীয়ত, যেহেতু এইসব উইচদের কোনো পাওয়ার নেই তাই এরা আঙ্গুলের জাদুগরি ইশারায় সমস্যা সমাধান করতে পারবে না, সুতরাং যে কোনো টাস্ক পূরণের জন্য এদেরকে ফিজিক্যালি খাটাখাটনি করতে হবে যার যার জ্ঞান অনুযায়ী। যেমন অগাথা অল অ্যালং এর তৃতীয় এপিসোডে সবাইকে বিষ মেশানো ওয়াইন পান করানো হয়েছে। যে বিষাক্ত ওয়াইনের অ্যান্টিডোট তৈরি করার নলেজ আছে গ্রুপের হার্বাল পোষণ এক্সপার্ট জেনিফার গেইলের। একটা মায়াজালে তৈরি ঘরে উইচ রোড সবাইকে প্রবেশ করায় এবং দরজা জানালা বন্ধ করে তাদেরকে বিষাক্ত ওয়াইন পান করিয়ে ঘড়িতে আধা ঘন্টার টাইমার সেট করা হয়। জেনিফার তার জ্ঞানের মাধ্যমে এই বিষের অ্যান্টিডোট সিরাম তৈরির ফর্মুলা বলে। সবাই এক একটা উপাদান কালেক্ট করে, তবে বিষের এফেক্টে প্রত্যেকে যার যার লাইফের সবচেয়ে ট্রমাটিক ইভেন্ট নিয়ে হ্যালুসিনেশন দেখে। আমি অন্যদের হ্যালুসিনেশন নিয়ে কথা বলবো না, আপনারা এপিসোডগুলো দেখলেই বুঝবেন। আমি শুধুমাত্র এক্সপ্লেন করব সিরিজের মূল চরিত্র অগাথার দেখা তার লাইফের সবচেয়ে ট্রমাটিক ইভেন্ট নিয়ে। এপিসোডের মাঝামাঝি জেনিফার কেল রহস্যময় টিনেজার ছেলেটিকে অগাথা থেকে সাবধান থাকতে বলে। জেনিফার ডিরেক্ট ছেলেটিকে বলে বুক অফ ড্যাম্পড পাওয়ার জন্য অগাথা নিজের ছেলেকে স্যাক্রিফাইস করেছে। কেউ জানে না তার ছেলে কোথায়, মারা গেছে নাকি মেফিস্টোর এজেন্ট হয়ে গেছে, কেউ জানে না। যারা আমার গত এপিসোড ব্রেকডাউন দেখেছেন তারা নিশ্চয়ই জানেন কমিক বুকে অগাথার ছেলের নাম নিকোলাস স্ক্র্যাচ, আর অগাথার গ্র্যান্ড চিলড্রেন সালেম 7 এপিসোড 2 এর শেষে তার বাড়িতে হামলা করেছিল। কারণটা অবভিয়াস, অগাথা বুক অফ ড্যাম্পড পাওয়ার জন্য নিকোলাসকে উৎসর্গ করায় সালেম 7 খেপে আছে। যদি আমি প্রথমে থিওরি করেছিলাম অগাথার বাড়িতে পোষা র্যাবিটটি, যাকে অগাথা সিনিয়র স্ক্র্যাচি বা কখনো কখনো মিস্টার স্ক্র্যাচি বলে ডেকে থাকে, সেটাই তার ছেলে হবে, কিন্তু আজকের এপিসোড দেখে মনে হচ্ছে না, অগাথা অ্যাকচুয়ালি তার ছেলের নামে র্যাবিটটির নাম রেখেছে, কারণ তার ছেলেকে তো সে নিজেই বুক অফ ড্যাম্পড পাওয়ার জন্য উৎসর্গ করেছে। এই ইভেন্টটির হ্যালুসিনেশন অগাথা দেখে বিষাক্ত ওয়াইনের এফেক্টে। আমরা একটা কান্নারত শিশুর বিছানায় সেই বইটিকে দেখি। মূলত এই বুক অফ ড্যাম্পড আসলে ওয়ান্ডা ভিশন সিরিজ ও ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস মুভিতে দেখানো ডার্ক হোল্ড, যে বইটি পড়লে জগতের সবচেয়ে পাওয়ারফুল উইচ হওয়া যায় বটে, কিন্তু এই বইটির ইভিল পাওয়ার মানুষের মনকে করাপ্ট করে ফেলে। ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস মুভির শেষে ওয়ান্ডা ম্যাক্সিমফ এই বইটিকে জগতের সকল মাল্টিভার্স থেকে পুড়িয়ে দিয়েছে বলেই অগাথা এবং বাকিরা এসেছে উইচ রোডে। এদিকে আজকের এপিসোডের শুরুতে রহস্যময় টিনেজার ছেলেটির বিষয়ে আমাদের কিছু হিন্টস দেওয়া হয়েছে। প্রথম দুইটি এপিসোডে আমরা দেখেছি যখনই ছেলেটি তার নাম পরিচয় বলে অগাথা কিছুই শুনতে পায় না। আজকের এপিসোডে দেখানো হলো শুধু অগাথা নয়, তার কভেনের কোনো উইচই এই ছেলেটির নাম পরিচয় শুনতে পায় না, কারণ এই ছেলেটির উপরে সিজিল স্পেল করা হয়েছে, যেন অগাথা বা তার কভেনের কেউই যেন এর পরিচয় জানতে না পারে। তবে আমরা একাধিকবার অগাথাকে দেখেছি এই ছেলেটিকে প্রোটেক্ট করতে, স্পেশালি ছেলেটি যখন বিষ মেশানো ওয়াইন পান করতে চায় তখন চির সেলফিশ অগাথা যেভাবে তাকে প্রোটেক্ট করে তা বেশ অদ্ভুতুরে। আমার ধারণা অগাথা ভাবছে এই ছেলেটি তার স্যাক্রিফাইস করা ছেলে নিকোলাস স্ক্র্যাচ, এবং মার্ভেলও আমাদের তেমনই হিন্টস দেবার চেষ্টা করছে। জেনিফার যখন প্রথম দিকে অগাথা থেকে ওকে সাবধান হতে বলেছিল ছেলেটি যেন তা বিশ্বাসই করতে চায় না। মজার বিষয় হলো মার্ভেল স্টুডিও আমাদেরকে ছেলেটি সম্পর্কে যতই রহস্য বানিয়ে রাখার চেষ্টা করুক, মার্ভেলের স্প্যানিশ ইউটিউব এর পরিচয় ফাঁস করে দিয়েছে আমাদের সামনে। আপনারা নিশ্চয়ই জানেন ইউটিউবে সাবটাইটেল অন করলে ডায়লগের পাশাপাশি ডায়লগটা
আদেশটা কে দিচ্ছে সেই চরিত্রটির নাম প্রথমবার স্ক্রিনে ভেসে ওঠে। মার্ভেল স্টুডিওর স্প্যানিশ ইউটিউব চ্যানেলের সাবটাইটেলে স্পষ্ট করে ছেলেটির ডায়লগের সময় বিলি নাম ভেসে উঠেছে। যদিও পরে তারা এটা ঠিক করেছে, কিন্তু মার্ভেল ফ্যানরা যা বোঝার বুঝে নিয়েছে। যেমনটা আমি আমার গত ভিডিওতে বলেছিলাম, এই ছেলেটি ওয়ান্ডার দুই ছেলের একজন, বিলি। ম্যাফিস্টোর সহায়তা নিয়ে ওয়ান্ডাকে পাঠিয়েছে উইচ রোডে, নাকি ওয়ান্ডা নিজেই পাঠিয়েছে তা আমি শিওর না। তবে উইচ রোডের সবগুলো টাস্ক পূরণ করতে পারলে এই ছেলেটি শিওর তার পরিচয় রিভিল করবে। এবং আজকে টুইটারে একটা লিক এসছে, স্কারলেট উইচ নামে একটা নতুন মুভি প্রোডাকশন নিয়েছে মার্ভেল। যদি অগাথা অল অ্যালং এর মাধ্যমে ওয়ান্ডা রিঅ্যাপিয়ার হয়, তবে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স মুভির আগে বা পরে একটা স্কারলেট উইচ মুভি তো আসতেই হবে। দেখা যাক পরের এপিসোডে কোন টাস্ক দেয় এই উইচ রোড এবং তা কোন উইচ পূরণ করে। আজকের এপিসোডের শেষে নিরীহ মিসেস শ্যারন মারা গেছে, এটা আমরা দেখলেও সিরিজটা শেষ না হওয়া পর্যন্ত বিষয়টা আমি বিশ্বাস করছি না। প্রিয় মার্ভেল ফ্যান, অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স নিয়ে মার্ভেল স্টুডিওর আসলে কি প্ল্যান তা জানতে চাইলে স্ক্রিনে আসার লিঙ্কে ক্লিক করুন। চলুন কথা বলি সেই ভিডিওতে।